ছেলেটার পরীক্ষা শুনেছিলাম 20 দিন পরে। আব্বু তোমার পরীক্ষা কবে? আর 15 দিন আছে আব্বু, করতে করতে পরীক্ষা একদিন হয়ে গেছে। আমাদের ঈদ কবে? কুরবানির ঈদ আর 5 দিন আর 7 দিন, তারপর একদিন কি হয়ে গেছে? ঈদ চলে এসেছে, হয়ে গেছে। যেটা আসার সেটা চলে আসে, মরণ একদিন চলে আসবে, কে আমার তার নাম, কে আমার একদিন চলে আসবে, কেউ ঠেকাতে পারবে না। জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে জাক্কুম গাছ। মহান আল্লাহ বলেন, ইন্নাহা শাজারাতুন তাখরুজু ফি আসলিল জাহিম। জাক্কুম গাছ জাহান্নামের নিচে থেকে গজিয়ে বের হয়, অবাক যে পানির ভিতর থেকে ঘাস গজিয়ে বের হয়ে উপরে উঠে, যাদের বাড়ি নদীর পাশে গজে উপরে উঠে ভাসছে, অথচ পানিতে ঘাস গজার কথা নয়। ঠিক তেমনি জাহান্নামের ভিতর থেকে গাছ ঘাস গজিয়ে উঠবে গাছ, তার নাম জাক্কুম। তার ফলগুলি হবে শয়তানের মাথার মতো, শয়তানের মাথার মতো। পৃথিবীর সব বিদ্বান বলছেন, আল্লাহ যে বললেন জাক্কুম গাছের ফল হবে শয়তানের মাথার মতো, এটা কি? এটা আমরা বুঝলাম না, শয়তানের মাথা তো দেখিনি। সব বিদ্বান বলেছেন এর মানে হলো খারাপ, শয়তানের মাথার মতো মানে এর মানে হলো খারাপ। আবুল আলা মওদুদি রাহেমাহুল্লাহ বলেন, না না, মানুষ যেমন রূপক কথা বলে ও বুঝে, আল্লাহ তেমন রূপক কথা বলেন। মানুষ যেমন রূপক কথা বলে ও বুঝে, মানুষ কি বলে কি বুঝে? মানুষ বলে ছেলেটা এত ভালো, ছেলেটা এত ভালো, মনে হচ্ছে যেন ফেরেশতা। ফেরেশতাকে তো কেউ দেখেনি, কিন্তু বলে ও বুঝে। মানুষে বলে মেয়েটা এত সুন্দরী, মেয়েটা এত সুন্দরী, মনে হচ্ছে যেন পরী। কেউ তো পরীকে দেখেনি, কিন্তু বলেও বুঝে। মানুষে বলে মেয়েটা এত কুৎসিত, মেয়েটা এত কুৎসিত, মনে হচ্ছে যেন পেতনি। কেউ তো দেখেনি, কিন্তু মানুষ বলেও বুঝে। আবুল্লাহ মওদুদি রাহেমাহুল্লাহ বলেন, মূলত আল্লাহ এখানে রূপকভাবে বলতে চেয়েছেন এটা, আমরা এটা বলি না। পৃথিবীর সব বিদ্বান যেটা বলেছেন প্রায় সেটাই বলি, সেটা হলো খারাপ। শয়তানের মাথার মতো ফল জাক্কুম গাছের মানে খারাপ, সেটা শাস্তি দেওয়ার একটা বড় মাধ্যম। ইন্নাহা শাজারাতুন তামুল আসিম, নিশ্চয়ই জাক্কুম হচ্ছে অপরাধীদের খাদ্য, যেটা মানুষের ক্ষুধা নিবারণ করবে না। জাহান্নামে গিয়ে 40 বছর খেতে যাওয়ার পরে তাকে যে খাদ্যটা দেওয়া হবে সেটা কাঁচা কাঁটাযুক্ত জাক্কুম গাছ, সেটা গলায় আটকে যাবে, নিচেও যাবে না, বেরও হবে না। তারপর পানি চাইতেই থাকবে। 1000 বছর পরে যে তাকে পানি দেওয়া হবে সেটা হবে জ্বলন্ত ফুটন্ত পানি, সেইটার মধ্যে মূলত পুঁজ রক্ত মিশ্রিত থাকবে। জ্বলন্ত ফুটন্ত পানি যেমন সেটা মুখের কাছে নিয়ে আসবে, তেমনি আপনার নিচের ঠোঁটটা নিচে চলে যাবে, উপরের ঠোঁটটা উপরে চলে যাবে। এই কথাটা আল্লাহ বলছেন, ফাসুকুম আন হামিমা ফাকাতামাহুম, এদেরকে পান করানো হবে জ্বলন্ত ফুটন্ত পানি, মুখে দেওয়ার সাথে সাথে সব গোস্ত নাড়ি ভুঁড়ি সব ঝরে পড়ে যাবে, শুধু হাড়হাড্ডি থাকবে। আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন আযাবি জাহান্নাম ওয়াউযুবিকা মিন আযাবিল কবর। আল্লাহ তোমার কাছে জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে চাই, তোমার কাছে কবরের শাস্তি থেকে বাঁচতে চাই। আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন আযাবি জাহান্নাম আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন আযাবি জাহান্নাম। সম্মানিত দিনী ভাই বোন, এটাই হলো জাহান্নামে সে মরবেও না, জাহান্নামে সে বাঁচবেও না। জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে আগুন। ফালাম নাজাজা জুলুদুহুম বাদাল্লাহুম জুলুদান গায়রাহা, যতবার চামড়া জ্বলে যাবে ততবার ঠিক করা হবে, যতবার চামড়া জ্বলে যাবে ততবার তাকে পুনরায় প্রস্তুত করা হবে। আল্লাহ তাআলা বলেন, সাউরিকুম সাউদা, আগুনের পাহাড় থাকবে, তাকে উঠতে বলা হবে, নামতে বলা হবে, উঠতে বলা হবে, নামতে বলা হবে। সামর ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিনহুম মান তাখুজুন নারি ইলা কাবাইহি, কারো জাহান্নামের আগুন থাকবে টাকনু পর্যন্ত, মিনহুম মান তাখুজুন নারি ইলা রুকবাতাইহি, কারো জাহান্নামের আগুন থাকবে হাঁটু পর্যন্ত, মিনহুম মান তাখুজুন নারি ইলা হুজজাতিহি, কারো জাহান্নামের আগুন থাকবে কোমর পর্যন্ত, আর কারো থাকবে নাক গলা পর্যন্ত। জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে আগুন, জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে সাপ বিচ্ছু, একবার দংশন করলে 40 বছর ব্যথা থাকবে, ব্যথা থাকবে। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। জাহান্নামের যেই মারার জন্য হাতুড় আছে তার নাম মাকামে হাম্বল, আর কবরে মারার জন্য যে হাতুড় আছে তার নাম মিত্রাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কবরে মারার জন্য যে হাতুড় তার নাম মিত্রাক, যেটা কাঠমিস্ত্রির হাতে থাকে,
এটার ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন লাউ দরবা বিহা জাবালান ফাসওয়ারা তরাবান, এই হাতুর যেটা মিত্রাক কাঠমিস্ত্রির হাতে যেটা আছে এর নাম মিত্রাক, এইটা কবরে থাকবে, এইটা দিয়ে যদি মারা হয় তাহলে হিমালয়ের মতো বড় পাহাড় ধোলা হয়ে যাবে। আর ওটা হাম্বল হাম্বল সাধারণত এখন যারা রাস্তাঘাট তৈরি করছে ওই সময়তে যখন সিমেন্ট মাটি জমা হয়ে আছে তাকে ভাঙার জন্য ব্যবহার করছে, সবাই আমরা দেখেছি। আগে হাম্বল থাকতো চাঁপাই নবাবগঞ্জের কাঠমিস্ত্রির হাতে, যারা গরুর গাড়ির জন্য চাকা বানাতো কাঠ দিয়ে, বাহির থেকে একটা কাঠ ঢোকানোর জন্য একটা বড় মজবুত হাম্বল ব্যবহার করতো, যার নাম তারা বলতো হাম্বল। হাম্বল হচ্ছে মাকামে, এগুলো জাহান্নামের শাস্তি। সম্মানিত দিনী ভাই বোন, জাহান্নামের বেশিরভাগ মানুষই হবে নারী, জাহান্নামের অধিকাংশ মানুষই হবে নারী, জাহান্নামের অধিকাংশ মানুষই হবে নারী। যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথা বলেছেন যে নারীদের জান্নাতে যাওয়া সহজ, নারীদের জান্নাতে যাওয়া যত সহজ অন্য কোনো মানুষ তত সহজে জান্নাতে যেতে পারবে না। আল্লাহ নবী বললেন নারী যদি চারটা কাজ করতে পারে জান্নাতের সব দরজা খোলা। চারটা কাজ, এক পাঁচ ওয়াক্ত সালাত, দুই রমজান মাসের রোজা সিয়াম, তিন স্বামীকে মেনে চলা, তিতা লাগলেও মিঠা লাগলেও স্বামীকে মেনে চলতে হবে, এ কথাই ঠিক। চার, জেনায় লিপ্ত হওয়া হবে না। এই চারটা কাজ যদি নারী করতে পারে জান্নাতের সব দরজা খোলা, জান্নাত তার জন্য যাওয়া সহজ। কিন্তু জাহান্নামের অধিকাংশই মানুষই হলো নারী, এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তখন মদিনার মহিলারা বলেছিল কেন আল্লাহ নবী কেন কেন যাবে, তার যেটা স্বাভাবিক উত্তর আল্লাহ রাসূলের সেটা হলো এই, ওরা স্বামীকে মানে না। তাকফরনা রাশিরা, স্বামীকে মানে না, এটাই উল্লেখ হয়েছে। আর যখন বলা হয়েছে জান্নাতের সব দরজা খোলা তখন বলা হয়েছে চারটে, তার একটা কি বলেন তো, স্বামীকে মেনে চলে যারা, এক পাঁচ ওয়াক্ত সালাত, দুই হালাল রুজি, তিন স্বামীকে মেনে চলা, চার জেনায় লিপ্ত না হওয়া। ওই মহিলার ওই পুরুষের সংসার সহজ সুখী হবে। আপনারা দুইজন সংসার করছেন, যখন আপনার স্ত্রী বলবে শুনেন আমি লবণ ভাতেই খুশি, আমার জন্য কোনো কিছু করতে হবে এর প্রস্তুতি নেই, যাহাই আনিবেন তাহাই নিব গ্রহণ করিব, আমার পক্ষ থেকে কোনো প্রকার আপত্তি থাকিবে না, তখন সংসার সহজ হবে। দুইটা কাজ করতে পাবে না, এক প্রতিবাদ, প্রতিবাদ, হ্যাঁ তুমি একথা বললে কেন, তুমি আমার মাকে গালি দিলে কেন, এর নাম প্রতিবাদ। আর একটা থাকা হবে না মহিলার, সেটা কি অভিমান, তুমি তো এটা করলে না, তোমার কাছে চেয়েছিলাম এই কুরবানিতে একটা শাড়ি চেয়েছিলাম সেটা তো তুমি দিলে না, রমজানের ছুটিতে বোনের বাড়ি যেতে চেয়েছিলাম সেটা তো তুমি দিলে না। অভিমান যদি থাকে, একটা যদি না হয় আর আরেকটা যদি হতে দেরি থায় দেরি হয় তাহলে বলবো ও বলবে তুমি আমার কোনোদিনই কথা মানো না, মানে শয়তান ওকে বলাচ্ছে। যার কারণে মহিলা যখন দুইটা জিনিস থেকে বিরত থাকবে, একটা হলো অভিমান আর একটা হলো প্রতিবাদ, তখন সংসার সুখী হবে। সম্মানিত দিনী ভাই বোন, এই ছেলে আমি তো কথা শেষ করতে যাচ্ছি, তুমি নিজেকে উঠে কি দেখাতে চাচ্ছ, আমার তো এখানে প্রোগ্রাম আছে, আরও কোথায় যেন আছে, ঢাকা যাওয়া আছে, আমি ক্লান্ত বেশি এটা মনে করতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, জাহান্নাম থেকে বাঁচার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়মিত বলা কথা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কোনো দিন তিনি সালাম ফিরেননি এই দোয়া না পড়ে। দোয়ায়ে মাসুরা দুই অংশের শেষ অংশ হলো আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়াউযু বিকা মিন আযাবিল কবর ওয়াউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়াউযু বিকা মিন ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাত ওয়াউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরাম আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরাম। এই দোয়া জরুরিভাবে পড়ার চেষ্টা করবেন। এই দোয়া না পড়ে আল্লাহ রাসূল কোনোদিন সালাম ফিরেননি এ কথা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন। সকাল সন্ধ্যায় বলবেন তিনবার করে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহ তুমি জাহান্নাম থেকে বাঁচাও, জাহান্নাম থেকে বাঁচাও, জাহান্নাম থেকে বাঁচাও। আপনি বললে পাল্টাবার জাহান্নাম আল্লাহকে বলবে ওকে আমার ভিতরে দিও না, ওকে আমার ভিতরে দিও না, আপনি এটা বললে জাহান্নাম ওটা বলবে, এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। রাতে শোয়ার সময় বলবেন আল্লাহুম্মা কিনি আল্লাহুম্মা কিনি আযাবাক ইয়া মাতাবাসু ইবাদাক,
আল্লাহ যেদিন মানুষের বিচার করবে সেদিন তুমি আমাকে জাহান্নামের শাস্তি থেকে বাঁচাও। সাথে সাথে সালাম ফিরার পূর্বে ওই দোয়াটা পড়বে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান্নার। আল্লাহ তুমি ইহকালে কল্যাণ দাও, পরকালে কল্যাণ দাও, তুমি জাহান্নাম থেকে বাঁচাও। এই দোয়াগুলি নিয়মিত পড়বেন। এই অনুরোধ রেখে আবার ওই কথাটি ব্যক্ত করছি, পাঁচ ওয়াক্ত সালাত মানুষের জীবনে জরুরি, তারপরে হালাল রুজি জরুরি, কোরআন তেলাওয়াতে অভ্যাসী হবেন, আড্ডা পিটবেন না, কোনো জায়গাতে বসে গল্প করলে ইমান আমান সব হারাবে। যাওয়ার সময় অবশ্যই বইগুলি নিয়ে যাবেন। আবদুল্লার বই আছে মিন্নাতুল বারি, বুখারির ব্যতিক্রম ব্যাখ্যা, দ্বিতীয় খণ্ড বের হচ্ছে, সাথে সাথে উপদেশ সহ আরও যত বই আছে, আজকের বক্তব্য যেগুলো বলছিলাম উপদেশ বই থেকে, আর আবদুল্লাহ যেটা বললো আপনার সিলেবাস যেটা মক্তবের, বইগুলি সব হাতের বামে আছে, সবাই নিয়ে যাবেন। আপনার খালি যাওয়া যেন সফলতা আপনার কাছে না নিয়ে আসে। একটা পত্রিকা নেবেন, মাসিকা লিতেশাম পত্রিকা, 30 টাকা দিয়ে একটা পত্রিকা হাতে করে যাবেন, এমনি চলে গেল ভ্যানে অটোতে চায়ে টাকাটা শেষ হয়ে যাবে। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে সবাকে স্টেজ থেকে হাতের বাম দিক থেকে আপনার ডান দিক থেকে বইগুলি সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি। বিশেষভাবে আর যারা মহিলারা আছেন আপনাদের জন্য আছে আদর্শ নারী, আদর্শ পরিবার, কেনই নির্যাতন কি তার প্রতিকার, সম অধিকার নেই মর্যাদা চাই, কি গো এটা কি, কয়েকটা জিজ্ঞাসা, সবাই বইগুলো নিতে আসবেন। টাকা না থাকলে 30 টাকা দিয়ে একটা পত্রিকা হাতে করে যাবেন না। আমাদের কথার একটা হিসাব করবেন, এটা মূল্যায়নের একটা বিবেচনা থাকা উচিত, সাথে সাথে এটা দিনই কাজ। আমরা লক্ষ লক্ষ টাকা পয়সা খরচ করে আপনি ছাপালেন, আলিতেশাম পত্রিকা কি এমনি ছেপেছে? ওই জামিয়া সালাফিয়ে ছাপিয়েছে, ওটা কি আমার টাকা দিয়ে ছাপিয়েছে, আপনার টাকা দিয়েই ছাপিয়েছে? তাহলে আপনাকে মূল্যায়ন করতে হবে। মেহরাব মসজিদের অংশ কি না, মেহরাব মসজিদের অংশ এই মর্মে যে মসজিদের সাথে লাগানো আছে, মেহরাব মসজিদে করতে হবে এর প্রমাণে কোনো সহি হাদিস নেই, হাদিস নেই। মেহরাব মসজিদে আছে ভেঙে ফেলবেন না, মেহরাবের ভিতরে গিয়ে ইমাম দাঁড়িয়ে সালাত আদায় করলে কোনো সমস্যা নেই। যারা বলেছে যে সমস্যা আছে তারা ভুল বলেছে। মেহরাব মসজিদের অংশ যেহেতু তৈরি করা হয়েছে ওকে মসজিদ হিসাবে মূল্যায়ন করতে হবে। মেহরাবের ভিতরে ইমাম সালাত আদায় করতে পারবে কিনা, জি পারবে। ভিতরে সালাত আদায় করলে অমুক 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 এসব হাদিস জাল। স্বামী মারা যাবার পর স্ত্রীর করণীয় 40 দিন কি করবে? স্ত্রীর 40 দিন কেন? স্বামী মারা গেলে স্ত্রী 4 মাস 10 দিন কোথাও যেতে পাবে না, জরুরি দুর্ঘটনা ছাড়া বাড়ি থেকে বের হতে পারবে না, নাকফুল গয়না খুলতে হবে এ কথা নয়, নতুন কিছু পরতে পাবে না, নতুন শাড়ি নতুন গয়না কোনো কিছু পরতে পাবে না, যে অবস্থায় আছে সে অবস্থায় 4 মাস 10 দিন তাকে থাকতে হবে জরুরিভাবে। নিরুপায় হয়ে সে মেডিকেল বা ছেলের বাসায় চলে যেতে পারে যেখানে থাকা যাচ্ছে না এমন, তাছাড়া যেখানে স্বামী মারা গেছে যেখানে ও আছে সেখানেই তাকে থাকতে হবে 4 মাস 10 দিন, 40 দিন কথা নয়, না এখন নয়। ঈদের সালাতের খুতবা কয়টি? ঈদের সালাতের খুতবা একটাই, দুটা নয়। যারা জুমার সালাতের উপরে হিসাব করে বলেছে তাদের ভুল হয়েছে। ঈদগাহে মেহরাব এবং মিম্বার রাখা যাবে কি? জি না, ঈদগাহে মেহরাব মিম্বার করতে হবে এর কোনো প্রমাণ নেই, অতএব করে থাকলে ভেঙে ফেলতে হবে। সালাতের পর এবং কবরে মাটি দিবার পর সম্মিলিত মোনাজাত, সম্মিলিত মোনাজাত কথা এখনো আছে? এটা তো বিদাত। সম্মিলিত মোনাজাত পানি চাওয়া ছাড়া, ইস্তিসকা ছাড়া সব জায়গায় বেদাত। হাত তুলে দোয়া করার অনেক হাদিস আছে, 24টা স্থান উল্লেখ করা আছে। যাওয়ার সময় তো একটা বই আইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া অধ্যায় বইটা নেন, আপনার জন্য লিখা হয়েছে আজ থেকে না 15, 16, 18, 20 বছর আগে, এখনো যদি দোয়ার বইটা আপনার বাড়িতে না থাকে তাহলে আমি কি করলাম? খালি ভালোবাসায় দেখালেন আমাকে মুখে, 35টা হাদিস দেওয়া আছে হাত তুলে দোয়া করার। হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার, হাত তুলে দোয়া করলে খালি হাত ফেলে দিতে লজ্জা পায়, হাত তুলে দোয়া করা একটি গুরুত্বপূর্ণ ইবাদত।
হাত তুলে দোয়া করবেন অবশ্যই, হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার, রাতে উঠে করবেন একাই করবেন নির্জনে। প্রসব করার পরও পানি থাকা অবস্থায় ঢেলা কলুক ব্যবহার করা জি না, পেশাব করে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে। পানি যদি না থাকে তাহলে ঢেলা কলুক, পানি যদি না থাকে তাহলে ঢেলা ঢেলা কলুক নিয়ে চল্লিশ কদম হাঁটা হবে না, খক খক করে কাঁসা হবে না, পায়ের উপরে পা উঠানো হবে না, এগুলো নোংরামি। ও আচ্ছা আচ্ছা, যা যা কোন লোকের বারাকাল। এটা কি শেখ সালাম নিবেন? আমার নানির সম্পত্তির এক ভাগ আমার মাকে এবং অন্য ভাগ আমার মামাকে দেবে বলে ওয়াদা করেছিল। আমার মামা সে ভাগ পেত, সে ভাগ বিক্রি করে টাকা নিয়েছে। আমরা আমার মা মারা গিয়েছে, আমার নানি আমার মাকে যে ভাগ দিয়ে দিব বলে ওয়াদা করেছিল সে ভাগও বিক্রি করে টাকা মামাকে দিয়েছেন। তো মামাকে তোমার মা দিয়েছেন, ভালো কথা না, তোমার নানি দিয়েছেন নাকি? এখন আমি কি ওই টাকার অংশীদার সন্তান হিসাবে? না, তোমার মা যখন তোমার মা বেঁচে থাকাকালীন তোমার নানি মারা গেছে, কাজে ওর মা বেঁচে থাকাকালীন তার নানি মারা গেছে। ও আচ্ছা আচ্ছা, মায়ের সম্পত্তির ভাগ মামাদের বিক্রি করে দিয়েছে। তো ওর এখন ওই ওর মামা বেঁচে নেই, তাহলে এই ছেলে জন্ম পাবে না। আর ওর নানির ভাগ করা ভুল হয়েছে, নানি ওভাবে ভাগ করতে পাবে না। তিন ভাগের ভাগ করে দুই ভাগ মামা নিবে আর এক ভাগ এই ছেলের মা নিবে। যদি কোনো ব্যক্তি সফরে থাকেন তিনি কি ইমাম হতে পারবে? ইমাম হতে পারবেন না, কারণ কোনো সমস্যা নেই। যে মসজিদের চলন্ত ইমাম সেই ইমাম হবে, এটাই বেশি হক রাখে। চলন্ত ইমাম যদি কাউকে বলে ইমামতি করতে তাহলে সে ইমামতি করবে, চলন্ত ইমামই ইমামতি করবে। ভালো কোরআন মাজিদ পারুক আর না পারুক, ছেঁচড়া মেঁচড়া করে যা পড়ছে তাতে ওই ইমামতি করবে। আর যদি ওই ইমাম এই লোককে বলে তাহলে ইমাম হতে পারবে। কত বাজে? বায়াত শব্দের অর্থ কি? বায়াত শব্দের অর্থ অঙ্গীকার করা। বায়াত কি সকলের জন্য? বায়াত না নিলে কি জান্নাত পাওয়া যাবে না? বায়াত তো সরকারি ইমামের হাতে, যারা মুসলিম খলিফা সরকার হিসাবে থাকবে তারা যদি কোনো জগতে যুদ্ধের ব্যাপার করে তাহলে সেখানে বায়াত, তাছাড়া বায়াত হবে না। দলীয়ভাবে যদি বায়াত করেন তা আমি এক দলের প্রধান, আমার সাথে বায়াত করতে হবে। আপনি এক দলের প্রধান, আপনার সাথে বায়াত করতে হবে, তাহলে বায়াত করবেন কার সাথে? বায়াত কি পাগলা হয়ে গেছে নাকি? বায়াত না করলে জাহান্নামে যাবে কেন? বায়াত করলেই বিদাত হবে, ওটাতেই পরকাল হারাতে পারে। সাবধান থাকতে হবে বায়াত করা হতে। বায়াত করা বর্তমান বায়াতই সব বিদাত। আলবানি নাসিরউদ্দিন আলবানি রাহেমাহুল্লাহ শক্ত ভাগে একে বেদাত বলেছে। দলীয়ভাবে বায়াতকে প্রসাব পায়খানা শেষে অন্য কোথাও গিয়ে পানি নিলে শরীর কি অপবিত্র হবে? ই আবার কোন কথা, অন্য জায়গা দিয়ে পানি নিবা কেন? তো এখনই ঢেল দিয়ে বাস শেষ, ও ঢেলও নাই পানিও নাই, তাহলে আর পবিত্র অপবিত্র পরবর্তী সলাত আদায়ের সময় এই কাপড় ব্যবহার করতে পাবে না। সম্ভবপর এই কাপড় যদি না থাকে তাহলে এই কাপড় ছাড়া যদি আর কাপড় না থাকে তাহলে এটাই পরবে। হ্যাঁ, তাছাড়া যদি পানি বা ঢেল কোনোটাই ব্যবহার না করে সলাত আদায়ের সময় এই কাপড় দিয়ে সলাত আদায় করতে পারবে না। হ্যাঁ, গাওয়ার নাপাক হওয়ার কি আছে? না না, মানুষ নাপাক হয় না, কাপড় অপবিত্র হয়ে যায়।
লন্ডনের টয়লেটের পানির ব্যবস্থা নাই, আমি অবাক হয়ে গেছি। আমি যখন ট্রেন স্টেশনে যেয়ে আমি বলছি সাইদ টয়লেটে যেতে হবে, তো বলছে ওস্তাজি পানির ব্যবস্থা নেই। তো কেমন হলো তাহলে, কীভাবে পবিত্রতা অর্জন করতে হবে? বলে টিস্যু ব্যবহার করে। এইটা কেমন হলো? সাহসিজদা দেওয়ার নিয়ম কি? রাকাত বেশি হয়ে গেলে, রাকাত কমে গেলে, তাসাহুজ ছুটে গেলে এসব জায়গায় সাহসিজদা দিতে হয়। সব দোয়া পড়ে সাহসিজদা দিয়ে সালাম ফিরবে, এক সালাম দিয়ে বাকি কিছু পড়ে আবার পরে আর এক সালাম দিবে, এইটা শরীয়ত সম্মত নয়। যেখানে সালাম আছে সেখানে তাওয়ারুক আছে। জুমার এমাম অসুস্থতার কারণে জুমার ইমাম খুতবার পর চেয়ারে বসে সালাত আদায় করতে পারে কিনা? খুতবা দাঁড়িয়ে দিতে হবে, চেয়ারে বসে ইমামতি করতে পারে। ইমাম বসে থাকবে, মুক্তাদিরা দাঁড়িয়ে থাকবে, তবে যারা সক্ষম তাদের ইমামতি করাই ভালো। হ্যাঁ, ও সেইটে, সরাসরি চেয়ারে বসে সালাত আদায়ের কথা নেই। সম্ভবপর দাঁড়িয়ে সালাত আদায় করবে, না পারলে বসে স্বাভাবিক মাটিতে বসে সালাত আদায় করবে, না পারলে স্বাভাবিক বিছানে সালাত আদায় করবে। চেয়ারে বসে সালাত আদায় করা যাবে না এটা আমরা বলতে পারি না, করতে পারে, তবে শরীরের গতিতে পড়াই উত্তম। উত্তেজনা বশত মুজিব বের হলে সেই পোশাকে কি নামাজ হবে? না, সেই পোশাক সেই জায়গা ধুতে হবে যেখানে মুজিব লেগেছে, আর যদি শুকিয়ে যায় তাহলে কোনো সমস্যা নেই, তাৎক্ষণিক না পোশাক অপবিত্র হবে না। না না, পোশাক অপবিত্র হবে কেন? যে বিছানে স্বামী স্ত্রী মিলন হয়েছে সেই বিছানের চাদর ধুতে হবে না, লুঙ্গি ধুতে হবে না, শাড়ি ধুতে হবে না, ছায়া ধুতে হবে না, যেখানে ওই বীর্য শুক্র লেগেছে সেটা ধুয়ে দিলে, সে অংশ ধুয়ে দিলেই হলো। আর যদি ওটা শুকিয়ে যায় তাহলে আর কোনো কথাই নাই, গেছে বা আলাই গেছে। জি, এটাই স্বাভাবিক। সালাত আদায় করে না কিন্তু অন্যান্য নেক আমল করে, সালাত ব্যতীত অন্যান্য নেক আমল গ্রহণযোগ্য হবে কি? জি না। একাধিক সহি হাদিস, সালাত না থাকলে কোনো ইবাদত কবুল হবে না। তামাকগুল ও পান খায় এমন ইমামের পিছনে নামাজ হবে? জি, এর পিছনে নামাজ হবে, এমন ইমামকে ছেড়ে দিয়ে ভালো ইমাম নিয়ে আসতে হবে। যদি পানও সনিহা করে তাহলে ইমামের সালাত হবে না, মুসল্লিদের হবে। হাদিস বুখারি মুসলিম। হুজুর সালাম নেবেন, ঝুঁকিতে হস্তমৈথুন করে বাবা মার জন্য কিছু মানে যুবকেরা অনেক সময় হস্তমৈথুন করে বয়স প্রাপ্ত হওয়ার পর বিবাহ না করে, বাবা মার জন্য কিছু বলতে বলছে। ছেলে মেয়ে বড় হলে বিবাহ দিয়ে দিতে হবে বাপ মাকে, এটাই জরুরি। বড় হয়েছে ছেলে, বাপ মার বিবাহ দেয়নি, এই ছেলে মেয়ে যত পাপ করবে সব পাপের হকদার বাপ মা হবে, এ কথা আল্লাহ রাসূল বলেছেন স্পষ্ট। বিবাহ দিয়ে দিতে হবে, হস্তমৈথন চিরদিনের জন্য নিষেধ, হারাম, কাবেরা গুনাহ। মহিলারাও হস্তমৈথন হিসাবে যে কোনো পথ অবলম্বন করবে সবই হারাম। ঈদের সালাতের খুতবা কয়টি দলিল সহ জানাবেন? একটু তো হলো, একটি এটা হয়েছে, ঈদের খুতবা একটাই। আমি কোম্পানিতে চাকরি করি, কোম্পানির মেশিনের ওয়ারেন্টি শেষ হলে আমি কি ব্যক্তিগতভাবে তার কাজ করে টাকা নিতে পারবো? ব্যক্তিগতভাবে কি করবে, এটা প্রতারণা হতে পারে, তুমি ব্যক্তিগতভাবে কিছু করতে যায় না। চাকরির প্রয়োজন নিজ বাড়ি থেকে বেশি সময় বাহিরে থাকতে হয়, সেক্ষেত্রে বাড়িতে ছুটিতে আসলে
কি সফরকালীন নামাজ পড়তে হবে? জি না, বাড়িতে আসলে পূর্ণ সালাত আদায় করতে হবে, রাস্তায় সফর পড়বে, কসর পড়বে না। সালাতে ওয়ালা দলিন না দলিন এটা কোনো কথা নয়, বাংলা অক্ষরে অন্তস্থ জ, আর দলিন পড়ুক জলিন পড়ে যদি সলাতের কোনো কিছু হবে না, সলাৎ হয়ে যান, তবে বাংলা অক্ষরে তার উচ্চারণ হলো অন্তস্থ জ। দয়ের জন্য এ অক্ষর নয়, দয়ের জন্য হলো দাল, আর এটা হলো যদ অক্ষর, যদ ওটার জন্য অন্তস্থ জ আর নয়। ওটা তো তীব্রভাবে না করেছেন, সিজদার সময় কোনো উঠে থাকবে। সহশিক্ষার প্রতিষ্ঠানে হাই স্কুলে চাকরি করা যাবে কি? সহশিক্ষার প্রতিষ্ঠানে কেমনে হাই স্কুলে চাকরি করবেন? মেয়েরা সামনে আছে, যুবতী মেয়েরা, আল্লাহ রহম কর, না করাই ভালো, অনেক সমস্যা। শুকরিয়া, আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো, আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো, বিশেষভাবে তোমার জাহান্নাম থেকে বাঁচার এবং জান্নাত পাওয়ার সুযোগ করে দাও। আজকের আলোচনা অনুযায়ী তুমি আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও এবং জান্নাত পাওয়ার তৌফিক দান করো। তোমার দরবারে জোরালো দাবি দেওয়া দোয়া রেখে আজকের আলোচনা এখানে শেষ করলাম। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম। বইগুলি কেউ ছেড়ে যাবেন না। আমার বোনেরা যারা এসেছেন, দিনী বোন